সৈকত বলছিলেন যে এতবার যা হচ্ছে দিল্লিতে ফাইলগুলো কোথায়? এখানে তো নুসরাত জাহান যদিও তিনি কাগজ বার করেন না, তবে একটা নীল ফাইল নিয়ে অ্যাটলিস্ট বসেছিলেন প্রেস কনফারেন্স করতে। তার মধ্যে কি ছিল আমরা আজ অবধি জানিনি, কারণ সেই ফাইল থেকে তিনি একটা কাগজ বার করেননি, না তার কোনো কপি তিনি দিয়েছিলেন সাংবাদিকদের, যারা তারা প্রেস কনফারেন্স যারা তার প্রেস কনফারেন্স কভার করতে এসেছিলেন। তারপরে কেউ জিজ্ঞাসা করার পর তিনি পাল্টা সাংবাদিককে বলেছিলেন যে আপনার ব্যালেন্স তো আমি চেক করতে আসি না, ব্যাংক ব্যালেন্স, তাই আমার ব্যাংক ব্যালেন্স নিয়েও কথা বলবেন না। কিন্তু এই যে এত বড় বড় নেতারা, তাবড়তাবড় নেতারা, যদিও যিনি ঘোষণা করেছিলেন তিনি বিদেশ চলে গিয়েছেন, কিন্তু বাকি যারা পড়ে রইলেন মুখ রক্ষার জন্য, যাদের যারা ঘেরাও করতে ধর্না বসতে বাধ্য হলেন, তারা তো অন্তত এরকম একটা ফাইল নিয়ে দিল্লিতে যেতে পারেন। বারবার করে বলা হচ্ছে রাজ্যে যাবতীয় বিরোধীরা যারা রয়েছেন, যারা বিধানসভাতে রয়েছে বিজেপি, বারবার করে বলছে বিধানসভাটা শ্বেতপত্র প্রকাশ করুন না, মুখ্যমন্ত্রী করে বলুন না যে কত হিসেব বাকি রয়েছে, কোথায় কি খাতে খরচ হয়েছে আর কোন টাকা গেছে, আমরা দরকার হলে আপনাদের সঙ্গে যাব দিল্লিতে। তাহলে তাহলে সেই হিসেবটা দেওয়া হচ্ছে না কেন রাজপুত্র? সমস্যাটা কোথায় হচ্ছে? প্রথমত যেটা কেয়াদি বললেন যে ইউসি দেওয়া হয়নি, আমার বক্তব্য হচ্ছে ইউসি দেওয়া হয়নি তার মানে তো নিশ্চয়ই এটা এস্টাবলিশ হতে পারে না যে চুরি হয়েছে। তার মানে এই কথাটা বলাটাই ভীষণ ভিত্তিহীন হবে। আমি এর আগেও একটা কথা বারবার করে বলেছি যে যে জিনিসটা প্রমাণিত নয় নিরলস প্রচেষ্টায় সেই জিনিসটাকে আপনি যতই চুরি 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 বলুন না কেন, কিন্তু সেটা এস্টাবলিশড হয় না। আমার বক্তব্য হচ্ছে এটা খুব সিম্পল। আর এই বাতে ঘেরাও ঘেরাও জেলা শাসকের ওই পয়েন্টটা একটু বলে দাও, ওই এক কোটা জেলা শাসক কথা বলে না, না না তুমি বলে দাও ওইটা, তাহলে ইউসিটা কেন, ইউসির কথা না না আমি বলছি যে দেখা হলো এক কোটা টাকা তদন্তের অপরাধ সোনালী তো ডিসকাউন্ট করতে পারে না, সোনালী ডিসকাউন্ট করতে পারে না, গোল গোল করে কথা সময় কথা বলতে পারে না, প্রতি কথা শুনতে পারে না, ডিসকাউন্ট করতে পারে না, সব ষড়যন্ত্র। না না রাজপুত্র নিশ্চয়ই সেই ধরনের দলের মিটিং ফিটিং এ থাকেন, তিনি জানেন তাদের আসল এজেন্ডাটা কি। মূল বক্তব্য হচ্ছে যে 100 দিনের কাজে টাকাটা চাই, তাই তো রাজপুত্র? আমার বক্তব্য চাই, আমি তো বলছি টাকা বকেয়া রয়েছে, 100 দিনের কাজ হয়ে গিয়েছে, টাকা দিতে পারছে না রাজ্য, ভাড়া শূন্য, অশেষ কেন্দ্র বকেয়া টাকা দিই, তাই তো আমার বক্তব্য হচ্ছে ইউসি দেওয়া হয়নি, দিস ইজ আ গভর্নমেন্ট মডেল, মডেল অপারেন্ডাই। আপনার যদি মনে হয় সেখানটা ভুল রয়েছে সেটা নিয়ে আপনি প্রশ্ন করুন, কিন্তু তার মানে কি অবশ্যই বলেছেন তো, কিন্তু তার সাথে যে সংযোজনটা আপনি দিচ্ছেন আমি ব্যক্তিগত ভাবে বলতে চাইছি যেটা, বা এবং তৃণমূল কংগ্রেসের একই বক্তব্য যে যা বকে আছে সেটা ক্লিয়ার করা হবে। কেয়াদি বলছেন যে ইউসি না দিলে এটা ক্লিয়ারেন্স করা যায় না, বেশ, অর্থাৎ এটা একটা সরকারি মোডাস অপারেন্ডাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইউসি দেওয়া হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে চোর বলে দেওয়াটা খুবই বোকা বোকা হয়ে যাচ্ছে এখানটায়, এটা বোকা অবশ্যই বোকা বোকা, কারণ দিস ইজ হিসেবটা না দেওয়া কি খুব চালাক চালাক? না 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 আমি আসি, 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 আমি করলাম না, আপনাকে বিল সাবমিট করলাম, করে বললাম যে আমার খরচ হয়ে গিয়েছে 150 টাকা, বাকি 50 টাকা দিন আমাকে, আপনি বলছেন যে এর জন্য কিন্তু আমাকে চোর বলা যাবে না।